চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া আন্তনগর কমিউটার, মেইল ও লোকাল ট্রেনগুলো পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল বন্ধ ট্রেনগুলো চালু করতে হবে এবং টিকিট কালোবাজারি বন্ধে জোরালো ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।